नमस्कार, जय हरिबोल। शांति हरि टीमेर पक्ष थेके सकलके जानाई स्वागत। आशा करछि सकले भालो आछेन, सुस्थ आछेन। परम ब्रह्म श्री श्री हरिचाँद ठाकुरेर सहधर्मिणी जगतमाता शांतिदेवी सम्पर्के बाकी थेके जाओया आलोचनागुलि आज आपनादेर सामने उपस्थापन करब। शिशुकन्या दिने दिने बड़ो होते थाके, से जेनो स्नेहेर दुलाली, आदर जत्न धीरे धीरे दिनगुलि अतिक्रम हय तार। बहुदिन पर ताके पेये स्वामी स्त्री आनंदे जोआर भासते थाकेन। तादेर मने शांतिर आगमन घटिएछे बोलेई तारा मने करे। हरिषे कन्यार नाम रेखेछेन शांति, जिनि आद जगत जननी, शांतिमातार नामे ख्यात। प्रथागत शिक्षा मेयेके दिते पारेननि, किन्तु गृहशिक्षा शिक्षित करते एतटुकु कर्पण्य करेननि तारा। शिशुकाल थेकेई शांति साधारण मेयेदेर मतो नय়। सकल दिकेई तार अन्यान्य साधारण प्रतिभार सकलेई नजर काड়ে। बालिका बयस थेकेई सहज सरल अंगबिन्यास, वाचन भंगी सकले मुग्ध करেছে তিনি। ठाकुर देवतार प्रति तार अगाध भक्ति ও বিশ্বাস পরিলক্ষিত হয়। তিনি সমবয়সী মেয়েদের সঙ্গে খেলা করতেন এবং তাদের নিয়ে মেলা করতেন। ठाकुर देवतार কথা আলোচনা করতেন, তাদের ডেকে বলতেন, তোরা আয়, আমরা সকলে মিলে সর্বমঙ্গলার পূজো করি। তারা গাছ থেকে ফুল সংগ্রহ করে দূর্বা তুলে তুলসী পাতা এনে সর্বমঙ্গলার পূজো করতেন। পিতলোচন সমাজপতি একজন বিচক্ষণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি কন্যাকে শিশু বয়স থেকেই শাস্ত্রপাঠ করেন, আলোচনা করে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলেন। অল্প বয়সেই শান্তিশাস্ত্র সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করেন। পিতা তাকে নিয়মিত শাস্ত্রের বিষয়, সংসার ধর্ম বিষয়, মানুষের সঙ্গে মধুর সম্পর্কের বিষয় আলোচনা করে মেয়েকে আদর্শরূপে গড়ে তোলেন। মাতা সুকুমারী দেবী তাকে গৃহকর্ম, গৃহধর্ম এবং সংসারের ধর্মের উপর আলোচনা করে যাতে তার ভবিষ্যৎ জীবন সুখের হয় সেইভাবে কন্যাকে শিক্ষা দান করেন। পিতামাতার নিয়মিত পাঠদানে শান্তি এই বালিকা বয়সের সংসারউপযোগী হয়ে ওঠেন। তখনকার দিনে মেয়েদের বালিকা বয়সেই স্বামীর ঘরে পাঠানো হতো, সংসার ধর্ম করত। সংসার কাকে বলে সেই জ্ঞান তখনও তাদের মধ্যে জন্মাত না। তবুও সমাজপতিদের নিয়ম মেনে অল্প বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ করত সংসারের ঘানি, বাধ্য করা হতো তাদের। ব্যতিক্রম হলে নেমে আসত সমাজের কঠোর অনুশাসন। তাই স্নেহে দুলালি শান্তিকে আগে থেকেই সংসারের সকল বিষয় পাঠদান করে যোগ্য করে তোলা হয়েছে, যাতে তিনি যেখানেই যায় না তিনি সেখানেই সংসার তার নিজের মতো করে গড়ে তুলতে পারে। পিতার মুখে শাস্ত্র উল্লেখিত সকল সতী নারীর জীবন কাহিনী শুনে তার মনে প্রতিক্রিয়াও জন্মায়। তিনিও নিজেকে আদর্শ সতী নারী রূপে প্রতিষ্ঠা করতে চান। পৌগণ্ড বয়স থেকে তিনি সহচারীদের নিয়ে ফাগুনী সংক্রান্তির দিনে দ্বিজমন্ত্র ছাড়াই নিজেরা কত্যায়নী পূজা করতেন। পৌগণ্ডে বয়স থেকে তিনি সহচারীদের নিয়ে ফাল্গুনী সংক্রান্তির দিন দ্বিজমন্ত্র ছাড়াই নিজেরা কাত্যায়নীর পূজো করতেন। চন্দন মেখে ফুল তুলসী দিয়ে তিনি বলতেন, কালী তুমি আমার অঞ্জলি গ্রহণ কর। এর আগে যখন তারা ছোটবেলায় ছিল তখন বালি দিয়ে নৈবেদ্য সাজিয়ে সখীরা নিজে পূজা পূজা খেলতেন। পৌগণ্ডের শেষে তিনি বালিকাদের নিয়ে সাবিত্রীর ব্রতও করতেন, ভক্তিভাবে নারায়ণের পূজোও করতেন। তিনি বলতেন, অম্বরীশ কন্যা শ্রীমতীকে যেভাবে নিয়েছে দয়া করে আমাকেও সেইভাবেই নিয়ে যাও। শান্তি যখন দশটা বসন্ত অতিক্রম করেছে এমন সময় একদিন শ্রীলোচন সুকুমারী দেবীকে বলেছেন, মেয়ের কথা কি কিছু ভাবছ? বয়স দিয়ে দশ বছর পার হয়ে গেল। এই কথা শুনে তিনি বলেন, ভাববো না তো, তোমাকে ভাবতে হবে। আমি ঘর সংসার সামলাই, বাইরের সঙ্গে কোনো যোগাযোগ রাখি না, তাই ওই কাজ তোমাকেই করতে হবে। যে মেয়ের যে স্বামীর ঘরে যাওয়ার বয়স হয়েছে সে ভাবনা যে আমার নেই, সে কথা বলবো না, আমিও চিন্তা করি। তুমি খোঁজখবর নিতে শুরু কর, উপযুক্ত পাত্র পেলে শীঘ্রই পাত্রস্থ করতে হবে। এইভাবে দুজনের মধ্যে শান্তিকে নিয়ে আলোচনা চলছে, কোথায় ভালো পাত্র পাওয়া যায় যে শান্তির যোগ্য হয়ে উঠবে।
উভয়েই।